স্টেশন, প্রত্যেক ট্রেন দেরি হচ্ছে, লেটে ছাড়ছে, ট্রেনের কোনো সাউথ ইস্টার্ন রেলের ট্রেনের কোনো টাইমিং নেই, এই আমতা লোকাল 13 নম্বরে দিয়েছে, এখন 8:40 ট্রেন, কখন ছাড়বে তাও জানি না। এরা সব ডোমজুর শীতলা মন্দিরে যাচ্ছি আজকে, আজ ডোমজুর শীতলা মন্দির খুব খ্যাত, আজকে জল ঢালতে যাচ্ছে শীতলা মন্দিরে, ডোমজুরে খুব খ্যাত, ডোমজুরে শীতলা মন্দির খুব খ্যাত, এই দেখুন জল ঢালতে যাচ্ছে আজকে ডোমজুরে শীতলা মন্দির, সব জল ঢালবে আজ ডোমজুর শীতলা মন্দির, চলুন নিয়ে যাই হাওড়া থেকে ডোমজুর শীতলা মন্দির, চলুন। ডোমজুর শীতলা মন্দির, এই দেখুন এই দাদা যাচ্ছে, হাওড়া থেকে এখন ট্রেন ছাড়লো 9:20-তে, এই 9:20-তে এখন আমি যাচ্ছি, আজকে উদ্দেশ্য হলো শীতলা পুজো হবে ডোমজুরে, সেখানে গিয়ে আপনাদের ডোমজুরে শীতলা খুব খ্যাত সেইটা দেখাবো। এই ট্রেনে করে আমি যাচ্ছি, দেখুন আজকে গন্তব্যস্থল শীতলা মন্দির, সব যাচ্ছে খুব খ্যাত, আপনাদের দেখাবো আজকে শীতলা মন্দির, ডোমজুরে শীতলা মন্দির। ডোমজুর শীতলা মন্দির যাওয়া হবে খুব খ্যাত, আজকের ব্লগ ডোমজুর শীতলা মন্দির। পার্বতীপুর শীতলা তালার উদ্দেশ্যে আজকে যাওয়া হচ্ছে, এই ব্লগটা দেখবে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি পার্বতীপুর শীতলা তালা। আজকে আমি পার্বতীপুর শীতলা মন্দির, পার্বতীপুর ডোমজুর স্টেশন থেকে নেবে ডান দিকে, টোটো করে আসতে হবে, হেঁটে এলে আপনাদের মিনিট 5 লাগবে। মন্দির
গাছপালাকে দেখুন আপনারা, এ কত দূর দূর থেকে এখানে লোক আসছে। এই মন্দিরের মহত্ব আছে, আপনারা অবশ্যই আসবেন এই সেতনা মন্দিরে। এই মন্দিরের মহত্ব প্রচন্ড, আমি চাইব আজ কত দূর দূর থেকে এই পার্বতীপুরে, কমজুরের পার্বতীপুরে লোকে জল ঢালতে আসছে। এখানকার শীতলা পুজোর মহত্বই আলাদা। এখানে নাট মন্দির দেখুন ঘুরে আপনারা, কত সুন্দর নাট মন্দির। জল ঢালান, জল ঢালান লাইন পড়ে গেছে। আমি আমাদের দর্শককে অনুরোধ করব, আপনারা এখানেই আসবেন, খুব জাগ্রত মন্দির। এই মন্দির পার্বতীপুর সম্বন্ধে দু চার কথা বলবেন আমাকে। আমি এখন মন্দিরটা একটু নিয়ে নিই, একটু মন্দিরটা নিয়ে নিই, একটু মায়ের সম্বন্ধে কিছু বলুন। এই মায়ের জাগ্রত সম্বন্ধে, এ মা পার্বতীপুর শীতলা মারোয়ারির এই জল ঢালতে, এর মহত্বই আলাদা। আপনারা এখানে দর্শন করুন, আর এখানে খুব জাগ্রত, আপনারা এখানে মনস্কামনা পূর্ণ করলে এই মনস্কামনা এখানে জল ঢালা হচ্ছে। দেখুন কত সুন্দর সিস্টেমে, আপনারা দেখুন এই মন্দিরের, এই মন্দিরের এই হলো নাট মন্দির। উপরে কি কোনো মন্দির আছে? উপরে এই নাট মন্দির, এখানে কত দূর দূর থেকে লোক আসছে আপনারা দেখুন। এই মন্দির এখানে এখানকার পুজোর ব্যবস্থা হচ্ছে, দেখুন কত লাইন পড়ে গেছে জল ঢালার জন্য। মা শীতলা, এ খুব প্রসিদ্ধ শীতলা, আজ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মাকে কাপড় দিচ্ছে কেউ, মায়ের মনস্কামনা পূরণ করুন। যাদের আমি নিজে দেখেছি হাওড়া থেকে এখানে লোক
রকম কিছু জানি না, আমি যতটুকু জানি এই মন্দির সম্পর্কে বলছি, মন্দিরে মনস্কামনা পূরণ করলে পূরণ হয়। এই শীতলা মন্দির খুবই খ্যাত, এই চমপুর থেকে এখান থেকে নেবে ডান দিকে আপনারা ওটো বাট অটো বাট অটো করে আসবে। আজ আমার হলো এই শীতলা মন্দির, এখানে এখানে মেলা বসে গেছে, এখানে মেলা বসে গেছে। আর এই শীতলা পুজো উপলক্ষে এখানে মেলা, এখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। সকল ভক্ত মন্ডলীদের আপনাদের আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। পুজো শুরু হচ্ছে, যারা পুজো নিয়ে আসছেন খুব খ্যাত, তারা এই জমজুরে শীতলা মন্দির এইখানে দেখুন দোকান বসেছে। আজ মেলা লেগেছে, মেলা কদিন থাকবে দাদা? ও মেলা একদিনই থাকবে, কিন্তু দূর দূরান্ত থেকে তারা দোকান দিয়েছে দাদার, দূর দূরান্ত থেকে দোকান দিয়েছে দেখুন এই শীতলা পুজোর জন্য। সত্যি অবর্ণনীয় জিনিস এই শীতলার মাত্রাই আলাদা পার্বতীপুরে। তা আপনারা অন্ত সময় পেলে এখানে এসে মনস্কামনা পূরণ করতে পারেন। শীতলা দালা বারোয়ারি কমিটি যে সকল বিভিন্ন বিষয়ের উপরে তাদের নামগুলো ঘোষণা করছি 2024 সালে বিজয় মাঝি মিস্ত্রি মাইক সেট দিয়েছেন, বিজয় মাঝি মিস্ত্রি মাইক সেট দিয়েছেন, তার দিয়েছেন 700 টাকা উর্মি এবং প্রতিটা। আমি আপনাদের মন্দিরে চারদিন ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরের মহাত্ম। আপনারা দেখুন এই ব্লগটা যদি দেখে ভালো লাগে আপনারা শেয়ার ও শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করবেন। আপনাদের এই এইটা দেখে অন্ত ভালো লাগবে, এই ব্লগটা দেখে এই যে একখানা জমজুরের পার্বতীপুরের গ্রামে এত খ্যাত শীতলা মন্দির, যে দূর দূরান্ত থেকে এসে লোক জল ঢালছে তার মানে এর নিশ্চয়ই খ্যাত আছে। খ্যাত না হলে জল এত দূর দূর থেকে দূর দূরান্ত থেকে কেউ আসতে পারে না, খুবই খ্যাত। তা আমি চাইব আপনারাও এই শীতলা মন্দিরে আসুন এবং এই মন্দিরে এসে আপনাদের মনস্কামনা পূরণ। দেখুন কত দূর দূর থেকে এসে জল ঢালছে লাইন দিয়ে, খুবই খ্যাত। আমি চাইব আপনারা এই মন্দিরে এসে অন্ত একবার জল ঢেলে যান, আপনাদের মনস্কামনা পূরণ হবে। আজ এই মন্দিরের শীতলা পুজো, আজ এই মন্দিরের শীতলা পুজো। জল ঢালছে দেখুন, জল
মনস্কামনার জন্য এসেছে আমাদের হিন্দু ধর্মের কত বিশ্বাস যে এত কষ্ট করেও মানুষ আসে মানুষের বিশ্বাস কত দূর দূর থেকে এসেছে অটো করে আসবেন হেঁটে আসলে কম করে আধ ঘন্টা সময় লেগে যায় যদি পায়ে হেঁটে ও ডোমজুর স্টেশন থেকে আসেন তাহলে আধ ঘন্টার বেশি লেগে যায় আপনার আমি বলবো টোটো করেই আসবে আর খুব খ্যাত এই মন্দির এই মন্দিরের নাম যশ আছে এখানে আপনারা যদি মনস্কামনা করেন তাহলে আপনাদের এখানে মনস্কামনা পূর্ণ হবে এই বলে আমি শেষ করি পুজো কমিটির পক্ষ থেকে মন্দির সংলগ্ন এলাকায় যে সকল সাইকেল বাইক রাখা আছে আপনারা অতি সত্তর বাইকগুলি এবং সাইকেলগুলি অতি দ্রুততার সাথে অন্যত্র স্থানান্তরিত করুন কারণ কিছু অন্নপূর্ণ মন্দিরে যাব সমস্ত আমার এই মন্দিরে এসে খুব ভালো লাগলো আপনারা এই ব্লগটি আমাকে যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবে যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ভালো মনে থাকে আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে
দেখুন এখানে সেই গ্রাম্য বাংলা জিলাপি বাদাম যে মেলায় যেরকম বসে সেরকম বসেছে গ্রাম্য মেলায়। এটা বাংলার এক প্রচলন। এই জিলাপি হচ্ছে বাংলা খ্যাত, বাংলা বসবেই যেখানেই মেলা লাগবে। এই মেলা একদিনের মেলা, আর অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসবে,